हेलो लर्नर्स, वेलकम बैक टू योर लर्न इंग्लिश ग्रामर विद मी। इफ यू वांट टू लर्न इंग्लिश ग्रामर विद द इजीएस्ट वे, सब्सक्राइब माय चैनल एंड प्रेस बेल आइकन टू गेट माय वीडियोस। डियर लर्नर्स, आज के इस वीडियो में मैं तुम्हारे 2020 साल एसएससी के विभिन्न बोर्ड के पैसेज नरेशन आई से ही पैसेज नरेशन को एनालाइसिस करब। 2020 साल के विभिन्न बोर्ड एसएससी के जो पैसेज नरेशन गुलो पड़े सेगुलो विश्लेषण करार जन्य आमी तोमादेरके एखन कम्पिउटार स्क्रिने निये जाबो। कम्पिउटार स्क्रिने जाओयार आगे आमी तोमादेरके बोलते चाइ, जारा तोमरा आमार चैनलटिके सबस्क्राइब करेछो तादेरके असंख्य धन्यवाद। जारा एखनो पर्यन्त चैनलटिके सबस्क्राइब करेनि तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे निबे। ताहले चलो आमरा कम्पिउटार स्क्रिने चले जाइ। कम्पिउटार स्क्रिने सबाइके स्वागत जानाइ। ढाका बोर्ड 2020, ढाका बोर्ड 2020 साले एसएससी परीक्षाते जे पैसेज नरेशनटी एसेछिलो सेटा এখন আমি তোমাদের কাছে উপস্থাপন করব। যে রিনা সেড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ, যে রিনা সীমাকে বলেছে তুমি কেন সকাল সকাল ঘুম থেকে ওঠো না। সীমা সেড, তখন সীমা বললো কি, ইট ইজ টাফ ফর মি টু লিভ আর্লি, টু লিভ বেড আর্লি, ঘুম থেকে ওঠা তার জন্য খুব কঠিন কষ্ট। অ্যালাস, ইট ইজ এ ব্যাড হ্যাবিট, সেড রিনা। রিনা তখন বলছে হায়, এটা খুব খারাপ অভ্যাস। ইফ ইউ, এবং আরও বলছে কি, যে ইফ ইউ লিভ আর্লি বেড ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। যদি তুমি ঘুম থেকে সকাল সকাল ওঠো তাহলে তুমি সুস্থ, অর্থাৎ সুস্থ থাকবে, এটা আমার উপদেশগুলো অনুসরণ করবে। এটা হলো ডাইরেক্ট নারেশন। এখন ইনডাইরেক্ট করার সময় প্রথম সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেটটির পরিবর্তে কী বসে, আস্কড। তাহলে রিনা আস্কড সীমা ও হোয়াই, ডাব্লিউএস কোশ্চেন হলে ডাব্লিউএস কোশ্চেনই বসবে হোয়াই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন আমি বিস্তারিত আলোচনা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যদি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সমস্যা হয় তাহলে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে সি, এখানে ইউ হলো আগে সাবজেক্ট, যে তাই সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। ইউ হলো সাবজেক্ট, সেকেন্ড পারসন সীমাকে ধরে সি, এখানে এস দ্বারা সীমা নির্দেশ করা হয়েছে। তারপর ডোন্ট আছে, ডোন্টের ফার্স্ট টেন্স হলো ডি ডোন্ট। এরপর ব্যাঙ্কিং অংশ যা আছে সব ঠিক। ডি ডোন্ট গেট আপ আর্লি ইন দ্য আর্লি ফ্রম স্লিপ, কেন তুমি ঘুম থেকে সকাল সকাল উঠতে পারো না। তখন সীমা রিপ্লাই করেছে, সীমা উত্তর দিয়েছে, সীমার উত্তর দিল কি, যে ইট ইজ টাফ ফর হার। তাহলে সীমা রিপ্লাই ড্যাট ইট ওয়াজ, তাহলে ইট ইজ এখানে আছে, ইট ইজ আছে, তাহলে ওয়াজ ইজের ফার্স্ট টেন্স হলো ওয়াজ। ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি, সকাল সকাল ঘুম থেকে ওঠা তার জন্য খুব কষ্টের। তখন রিনা বলছে অ্যালাস, ইট ইজ এ ব্যাড হ্যাবিট। তাহলে রিনা, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। রিনা এক্সক্লেমড উইথ সরো, অ্যালাস থাকলে এক্সক্লেমড উইথ সরো, ঘুরে থাকলে এক্সক্লেমড উইথ জয়, এটা এক্সক্লেমেন্ট সেন্টেন্সের নারেশন। সেন্টেন্স নারেশনে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ইট ওয়াজ এ ভেরি ব্যাড হ্যাবিট, এটা খুবই খারাপ অভ্যাস। সি অ্যাডেক্ট, সে আরও বলেছে যে দ্যাট ইফ সি রিনা, এখানে সি হলে রিনা, লেফট বেড আর্লি, যদি বেড থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে সি উড, এখানে ক্যান ছিল, ক্যানের ফার্স্ট টেন্স, কুড এনজয় সাউন্ড হেলথ। সি অলসো রিকোয়েস্টেড হার টু ফলো হার অ্যাডভাইস, এবং শেষের সেন্টেন্সটা ছিল ইম্পারটিভ সেন্টেন্স, ফলো মাই অ্যাডভাইস, এটা ইম্পারটিভ সেন্টেন্স। এখানে সি অলসো রিকোয়েস্টেড হার টু ফলো হার অ্যাডভাইস, ঢাকা বোর্ড 2020। এরপর হলো ময়মনসিংহ বোর্ড 2020। ময়মনসিংহ বোর্ডের প্রথম প্রশ্ন ইন্টারোগেটিভ, মে আই কাম ইন স্যার, রিপন সেড টু হিজ ক্লাস টিচার, তার ক্লাস টিচারকে বলল। দ্য টিচার রিপ্লাই, তার উত্তর দিল ইয়েস, হ্যাঁ আসার, হোয়াই আর ইউ সো লেট টুডে, আজকে তোমার লেট কেন। এরপরে মাই, কে বলছে এটা, রিপন বলছে মাই ফাদার, গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সেভার পেন, হঠাৎ করে ইন হিজ চেস্ট, হঠাৎ করে আমার দাদার বুকে ব্যথা শুরু হয়, সো আই রাশ টু দ্য হসপিটাল উইথ হিম, সুতরাং আমি সঙ্গে সঙ্গে আমি হসপিটালে তাকে নিয়ে চলে যাই। তা মি আল্লাহ গ্র্যান্ড হিজ কুইক রিকোভারি, তখন টিচার বলছে যে আল্লাহ তোমার দাদারকে তাড়াতাড়ি সুস্থ করুক। অ্যান্সার, রিপন
asked his class teacher respectfully. Respectfully কেন বসবে? যে স্যারের পরিবর্তে respectfully. এরপর এটা হলো অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ, যে মে আই কাম ইন চার অক্সিলারি ভার্ব দেন অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভ হলে ইফ বসবে, ইফ হি মাইট গো ইন, তাহলে মাইট মেয়ের পাস্ট টেন্স, মাইট আর কাম থাকলে গো হয় গো ইন. দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস বলছে, দ্য টিচার বলছে ইয়েস, তাহলে ইয়েস থাকলে দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড, তারপর প্রশ্ন করছে হোয়াই আর ইউ সো লেট টুডে, তাহলে এটা হলো হোয়াই আস্কড হোয়াই হি ওয়াজ সো লেট ড্যাট ডে, টুডে থাকলে ড্যাট ডে কেন সেদিন তাদের, এই ছিল রিপন রিপ্লাইড, তখন রিপন উত্তর দিছে ড্যাট হিজ গ্র্যান্ড ফাদার সাডেনলি হ্যাড ফেল্ড, হ্যাড কেন বলছে, এটা হলো ফেল্ড পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে, হ্যাড ফেল্ড সেভার পেন ইন হিজ চেস্ট অ্যান্ড সো, সেই কারণে হি হ্যাড রাস্ট, এখানে হ্যাড কেন বসেছে, একইভাবে হ্যাড বসেছে যে এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড রাস্ট টু দ্য হসপিটাল উইথ হিম, তার সাথে হসপিটালে ছুটে গেছিল, তখন দ্য টিচার প্রেড, টিচার প্রার্থনা করছে ড্যাট আল্লাহ মাইট গ্র্যান্ট হিজ কুইক রিকভারি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুক. এরপর রাজশাহী বোর্ড 2020 প্রথমটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, অর্থাৎ সব বোর্ডেই প্রথম সেন্টেন্সটা হলো ইন্টাগ্রেটিভ, হোয়াই ডু ইউ লাইক টু গো, সেড দ্য টিকিট অফিসার, টিকিট অফিসার জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন, টু রাজশাহী, সেড দ্য লেডি, তাহলে দ্য লেডি বললো রাজশাহীতে যাব, তাহলে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইজ ক্লাস, তাহলে আপনি কতগুলো টিকিট ক্রয় করতে চান এবং কোন শ্রেণীর, তখন উত্তর দিয়েছে কি থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, তিনটা প্রথম শ্রেণীর টিকিট, তখন টিকিট অফিসার হেয়ার আর দ্য টিকিটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা, এবং তার মূল্য হলো 3000 টাকা, তিনটা সিটে 3000 টাকা, তাহলে প্রথম প্রশ্ন ইন্টাগ্রেটিভ, দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি হোয়াই আর শি লাইক টু গো, লাইকড এখানে লাইক এর পাস্ট টেন্স, লাইক টু গো, দ্য লেডি অফিসার রিপ্লাইড, দ্য লেডি রিপ্লাইড ড্যাট শি লাইক টু গো রাস্ট টু গো, শি লাইক টু রাজশাহী, লাইক টু গো রাজশাহী, টু গো টু রাজশাহী, সে রাজশাহীতে যেতে আগ্রহী, দ্য অফিসার আস্কড হার হ্যাভ মেনি টিকিট শি নিডেড টু ব্যয় অ্যান্ড হুইস অফ হুইস ক্লাস, তাহলে শি রিপ্লাইড অর্থাৎ দ্য লেডি রিপ্লাইড ড্যাট শি নিডেড থ্রি ফার্স্ট ক্লাস টিকিটস, এরপরে দ্য অফিসার টোল্ড হার ড্যাট দেয়ার ওয়ার দ্য টিকিটস অ্যান্ড দে উড কস্ট হার 3000 টাকা, তাহলে এখানে উড বসেছে, উড উইল ছিল উড বসেছে, আর এখানে আর ছিল ওয়ার হয়েছে. কুমিল্লা বোর্ড 2020 দ্য নিউ টিচার ইন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেট, নতুন শিক্ষক ইংরেজ নতুন শিক্ষক ক্লাসে প্রবেশ করলো এবং বললো ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও, তোমরা কি এখন বলতে পারো যে আমি এখন কী করা উচিত আমার, নো স্যার ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেট, একজন ছাত্র বললো না স্যার, দ্য টিচার ইসমাইল অ্যান্ড সেট, তখন শিক্ষক হাসলো এবং বললো ট্রাই টু গেস, অনুমান করো, ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োর সেল টু আস অ্যানাদার স্টুডেন্ট সেট, অন্য একটা ছাত্র বললো যে আপনি আমাদের সাথে এখন পরিচয় হবেন, থ্যাংক ইউ সেট দ্য টিচার, শিক্ষক বলল তোমাকে ধন্যবাদ, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, আসলে তুমি প্রকৃতভাবেই একজন মেধাবী, তাহলে প্রথমটা ইন্টাগ্রেটিভ প্রশ্ন, তার নিউ টিচার ইন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড আস্ক দ্য স্টুডেন্ট, ছাত্রদের জিজ্ঞাসা করলে ইফ দে কুড টেল হিম হোয়াট হোয়াট হি শুড ডু দেন, তখন একজন ছাত্র ওয়ান অফ দ্য স্টুডেন্টস রিপ্লাইড রেসপেক্টফুলি রেসপেক্টফুলি ইন দ্য অ্যান্ড নেগেটিভ, তখন নো স্যার বলেছে এই জন্য রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, দ্য টিচার ইসমাইল্ড অ্যান্ড টোল দেম টু ট্রাই টু গেস, যে দ্য টিচার ইসমাইল্ড অ্যান্ড এখানে সেটের জায়গায় কী বসেছে টোল দেম, যেটার ইম্পারেশন টোল দে করা যাবে বা অন্য দিয়ে করা যাবে, টোল দে করাই এখানে উত্তম আর কি, টোল দেম টু ট্রাই টু গেস, তখন ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যানাদার স্টুডেন্ট, এখানে বলছে ইউ শুড
You should introduce yourself to us, another student said. তাহলে another student replied that he should introduce himself to them. তখন thank you, said the teacher. You are really brilliant. এটা the teacher thanked him. তখন ধন্যবাদ দিল and said, বলল that he was really brilliant. চিটাগং বোর্ড 2020 প্রথমটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, অর্থাৎ সব বোর্ডের প্রথম কোয়েশ্চেন ইন্টাগ্রেটিভ। তাহলে প্যাসেজ ন্যারেশনে মোটামুটি সব কোয়েশ্চেন প্রথম প্রশ্নটাই থাকে, প্রথম সেন্টেন্সটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স থাকে। যে হোয়াই আর ইউ লাভিং ইন দ্য ক্লাস, লাভিং ইন দ্য ক্লাস দ্য টিচার সেড টু দ্য গার্ল। তাহলে দ্য টিচার সেড টু দ্য গার্ল, গার্লকে বলছে কেন তুমি হাসতেছো। তখন উত্তর দিল কি আই হ্যাভ রিমেম্বার্ড ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল। এক্সাম্পল দেওয়ার পর আমার একটা মজাদার ঘটনা মনে পড়লো। হোয়াট ইজ দ্যাট, সেটা কি, সেড দ্য টিচার, শিক্ষক বলল। তখন উত্তর দিল কি ইট ইজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইস্টারডে, যে গতকাল আমাদের বাড়ি এসেছে তার সম্পর্কে। ফরগেট ইট, ভুলে যাওয়ান, বি অ্যাটেন্টিভ টু ইয়ার লেসন, এবং তোমার পাঠে মনোযোগী হও। তাহলে দ্য টিচার আস্ক দ্য গার্ল হোয়াই শি ওয়াজ ইজ লাফিং ইন দ্য ক্লাস, ক্লাস এখানে হাসতেছিল। দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড রিমেম্বার্ড, এখানে রিমেম্বার পাস্ট ইনভেন্ট ছিল, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এখানে হ্যাভের পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। হ্যাড রিমেম্বার ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার হি হ্যাড গিভেন দ্য এক্সাম্পল। দ্য টিচার আস্কড হোয়াট দ্যাট ওয়াজ, তখন শিক্ষক বলছে সেটা কী ছিল। তাহলে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ অ্যাবাউট ওয়ান অফ হার কাজিনস হু হ্যাড গান টু দেয়ার হাউস দ্য প্রিভিয়াস ডে। দ্য টিচার টোল্ড হার টু ফরগেট ইট, অথবা দ্য টিচার এখানে টোল্ডের পরিবর্তে অ্যাডভাইস দেওয়া হয়, অ্যাডভাইস হার টু ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু হার লেসন্স। সিলেট 2020, যে রিনা সেড টু সীমা হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, সীমা সেড ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি, অ্যালাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। এটা ঢাকা বোর্ড 2020 সালে এই প্যাসেজ ন্যারেশনটি পড়েছে। তাহলে বুঝা যাচ্ছে যে এই প্যাসেজ ন্যারেশনগুলো পুট কোয়েশ্চেনগুলো সমাধান করলে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে, এসএসসি পরীক্ষাতে কমন পাবে। তাহলে এটা ঢাকা বোর্ডে পড়ছে, আবার এখানে সিলেট বোঝা একই, হুবহু একর কোনো চেঞ্জ নাই। তাহলে রিনা আক সীমা হোয়াই শি ডিড নট গেট আপ আর্লি ফ্রম বেড, সীমা রিপ্লাইড, সীমা রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি। তখন রিনা এক্সক্লেমড উইথ সরোর দ্যাট ইট ওয়াজ এ ভেরি ব্যাড হ্যাবিট, শি অ্যাডেড দ্যাট ইফ শি লেফট বেড আর্লি শি কুড এনজয় সাউন্ড হেলথ, শি অলসো রিকোয়েস্টেড হার টু ফলো হার অ্যাডভাইস। এটা হচ্ছে ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডে একই রকম দুটা প্রশ্ন একই সালে পড়েছে। এরপর বরিশাল বোর্ড 2020, গুড মর্নিং, এটা ইন্ডিকেটিভ সেন্টেন্স না, প্রথম অংশটা হলো অপটেটিভ সেন্টেন্স, কিন্তু তারপরেই আবার বলা আছে গুড মর্নিং সেড হ্যারুন হ্যাউ মাস প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, এ গ্রেট প্রিপারেশন, কিরণ রিপ্লাইড, কিরণ বলছে যে খুব ভালো প্রস্তুতি, ওয়াও হোয়াট অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় সেড হ্যারুন, হ্যারুন বলছে তুমি কত বুদ্ধিমান বালক, মে ইউ বি ডিস্টিংগুইশড উইথ ইয়ার রেজাল্ট, তুমি তোমার রেজাল্টটা একটু অসাধারণ করো সেটাই আমি প্রার্থনা করি। তাহলে হ্যারুন এখানে গুড মর্নিং, গুড মর্নিং যখন থাকবে হ্যারুন উইস্ট বোঝাবে, উইস্ট কিরণ, সাবজেক্টে মহসিন বসবে তারপরে গুড মর্নিং, সাবজেক্ট হলো হ্যারুন আর অবজেক্ট হলো কিরণ, মাঝখানে উইস্ট, গুড মর্নিং থাকলে উইস্ট গুড মর্নিং। অ্যান্ড আস্কড এবং প্রশ্ন করেছে হ্যাউ মাস প্রিপারেশন, হ্যাউ মাস প্রিপারেশন হি হ্যাড টেকেন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, তাহলে হ্যাড কেন বসছে, এখানে হ্যাভ ছিল হ্যাড হয়েছে। কিরণ রিপ্লাইড দ্যাট হি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন, তাহলে এখানে হি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন, এখানে শুধু এই গ্রেট প্রিপারেশন রয়েছে, এখানে সাবজেক্ট নেয় সে এবং ভার্ব নেয়, কিন্তু আমাদের সাবজেক্ট এবং ভার্ব ধরতে হবে, হি হ্যাড টেকেন এই অংশটা নিতে হবে, যে এখান থেকে উপরে হি হ্যাড টেকেন এই অংশটা এখানে রিপিট লিখতে হবে, হি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন। তখন হ্যারুন কী বলছে, হ্যারুন ইজ ক্লেমড উইথ জয়, হ্যারুন
আনন্দের সাথে বলল ড্যাট হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় অ্যান্ড প্রেড ড্যাট হি মাইট বি ডিস্টিংগুইশড উইথ হিজ রেজাল্ট। তার রেজাল্ট একটা ভালো ধরনের রেজাল্ট করুক সেটা সে প্রার্থনা করলো। এরপর দিনাজপুর বোর্ড 2020 আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম শেট স্যামির। স্যামির বললো আমি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছি। তখন কংগ্রাচুলেশন বলছে বাদার আই সেট। আমি তখন তাকে বাদার বলে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তারপরে আবার প্রশ্ন করে হচ্ছে কি হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু দেন নাও, তাহলে তুমি এখন কী করতে চাও? আই উইশ টু স্টাডি সায়েন্স গ্রুপ ইন রিপুটেড কলেজ। আমি একটা বিখ্যাত কলেজে সায়েন্স পড়তে চাই। আই হ্যাভ এ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার মাই এসএসসি। স্যামির রিপ্লাইতে বললো, উত্তর দিয়ে বললো যে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বুয়েটের মানে ভর্তি পরীক্ষা দিব। তাহলে স্যামি টোল্ড মি ড্যাট হি হ্যাড গট জিপিএ 5 ইন এসএসসি এক্সামিনেশন। তখন আমি তাকে অ্যাড্রেসিং হিম অ্যাজ বাদার, তাকে আমি বাদার বলে সম্বোধন করেছি। তাহলে সম্বোধন করা বোঝালে প্যাসেজ ন্যারেশনের রুলসে বলা হয়েছে যে কাউকে সম্বোধন করে বোঝালে অ্যাড্রেস বসে। অ্যাড্রেসিং হিম অ্যাজ বাদার বা হিসেবে সম্বোধন করে আই কংগ্রাচুলেটেড হিম, আমি তাকে অভিনন্দন জানালাম। তারপরে আবার জিজ্ঞেস করি অ্যান অক্স টিম, আমি প্রশ্ন করেছি হোয়াট হি ইন্টেন্ডেড টু ডু দেন। স্যামি তখন রিপ্লাই করেছে ড্যাট হি উইশড টু স্টার্ট এ সায়েন্স গ্রুপ ইন এ রেপুটেড কলেজ। রেপুটেড কলেজ সায়েন্স গ্রুপ পড়তে চাই, হি হ্যাড ইট। এবং আরও যোগ করে বলল ড্যাট হি হ্যাড এ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার হিজ এসএসসি। অর্থাৎ এসএসসি পাস করে সে তার এসএসসি পাস করে বুয়েটে প্রস্তুতি প্রিপারেশন পরীক্ষা মানে ভর্তি পরীক্ষা দিবে। এরপরে হচ্ছে যশোর বোর্ড 2020 যে গুড মর্নিং, আগে আগে একটা বোর্ডে পড়েছে তবে সেখানে নাম শুধু পৃথক ছিল, এখানে ফারজানা বলে বসেছে আর আবরার হয়েছে। আগেরটা ছিল গুড মর্নিং কিরণ অ্যান্ড হ্যারন, অর্থাৎ দি বরিশাল বোর্ড 2020 এবং দিনাজ এবং যশোর বোর্ড 2020 একই প্যাসেজ নারেশন পড়েছে কিন্তু শুধু নাম চেঞ্জ হয়েছে ফারজানা অ্যান্ড আবির আবরার। তাহলে প্রথম সেন্টেন্সটা হলো উইস্ট আছে, তাহলে আবরার উইস্ট ফারজানা গুড মর্নিং অ্যান্ড আস্ট হাউ মাস প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্যাট এক্সামিনেশন। এখানে ফর দিস ছিল, ফর দ্যাট হয়েছে ফর দ্যাট এক্সামিনেশন। তখন ফারজানা রিপ্লাইড দ্যাট হার প্রিপারেশন ওয়াজ নট ব্যাড অ্যাট অল, তার পরিস্থিতি এতটা খারাপ নয়। আগেরটা ছিল হলো তার পরিস্থিতি খুব ভালো, খুবই ভালো, কিন্তু এখানে বলা আছে একই জিনিসই কিন্তু অন্যভাবে ওয়াজ নট ব্যাড অ্যাট অল, খারাপ নয়। অ্যান্ড শি হোপড, এবং সে প্রত্যাশা করে ড্যাট শি উড গেট জিপে ফাইভ, সে জিপে ফাইভ পাবে এরকম সে প্রত্যাশা করে। অ্যাভরি আবরার ইসক্লেম উইথ অন্ডার, তখন আবরার একটু আশ্চর্য হলো এখানে কী আছে ওয়াও আছে, ওয়াওয়ের কারণে একটু আশ্চর্য হয়। আবরার ইসক্লেম উইথ অন্ডার ড্যাট শি ওয়াজ এ ভেরি ব্রাইট গার্ল, সে খুবই ব্রাইট গার্ল। সেট আপনার তার বাট মাই প্রিপারেশন ইজ নট সো গুড, তখন আপনার বলছে বাট হি সেট, কিন্তু সে আরও বললো ড্যাট হিজ প্রিপারেশন ওয়াজ নট সো গুড। এই হচ্ছে 2020 সালে বিভিন্ন বোর্ডে যে এসএসসিতে কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলাম। তাহলে আজকের এই ভিডিওতে আমি 2020 সালে এসএসসিতে যে বিভিন্ন বোর্ডে প্যাসেজ ন্যারেশনগুলো এসেছিলো সেগুলো আমি অ্যানালাইসিস করলাম। আগামীতে 2019 সালে এবং 2018 সালে বিভিন্ন বোর্ডে যে প্যাসেজ ন্যারেশনগুলো এসেছে সেগুলো তোমাদের কাছে অ্যানালাইস করবো। ধন্যবাদ সবাইকে।